রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধভূমির পাশে যুদ্ধকালীন সময়ে মর্টার শেল পাওয়া গেছে। রাজশাহী প্রতিনিধি সানিউল আলম রাজু জানিয়েছেন, মঙ্গলবার সকালে খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেলটি পেয়ে পাশেই অবস্থিত বৌদ্ধভূমি পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে নিয়ে আসেন। পরে পুলিশ সদস্যরা র্যাবকে বিষয়টি অবহিত করেন। রাজশাহী র্যাব পাঁচ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মর্টার শেলটির যুদ্ধকালীন সময় যেহেতু বৌদ্ধভূমির পাশে শহীদ শামসুজ্জোহা হলে পার্ক হানাদারদের ক্যাম্প ছিল, তবে মর্টার শেলটি তাজা নাকি নিষ্ক্রিয় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে, তারা আজকের মধ্যে পৌঁছালে কাল সকালের মধ্যে মর্টার শেলটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। করোনাভাইরাসের কারণে সাভারের আশুলিয়া শ্রমিকের অভাবে বোরো ধান নিয়ে বিপাকে পড়েছে কৃষকের ধান কেটে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানান, আশুলিয়া ধামসোনা ইউনিয়নের সুগন্ধি গ্রামে কৃষক নূর মোহাম্মদ এক বিঘা জমি ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেন তারা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরাও। সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতেই কেন্দ্রীয় ছাত্রলীগের এমন উদ্যোগ বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক। করোনা মহামারীতে ধান কাটার শ্রমিকের সংকট রয়েছে, তাই শ্রমিকের অভাবে কৃষকের ধান যাতে নষ্ট না হয় সেজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী দশমিনায় বাঁশবাড়িয়া ইউনিয়নের এক কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। দশমিনা প্রতিনিধি মোহাম্মদ মামুন তানভীর জানিয়েছেন, রোববার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চৌহোসনাবাদ গ্রামের কৃষক মানিক খলিফার 60% জমি পাকা ধান কেটে দেওয়া হয়। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিমুর রায়হান শাহিনের নেতৃত্বে এ ধান কাটা হয়। আজিমুর রায়হান শাহিন জানান, করোনার এই দুর্যোগকালীন প্রধানমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছে তার প্রতিফলন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে দিচ্ছি। ফরিদপুরে চলমান কঠোর বিধিনিষেধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কৃষকরা পড়েছেন শ্রমিক সংকটে। বিশেষ করে দরিদ্র কৃষকরা বেশ সমস্যায় পড়েছেন। যদিও কিছু সংখ্যক শ্রমিক পাওয়া গেল, তাদেরকে দিতে হচ্ছে দ্বিগুণের পরিমাণ মজুরি। এই সংকটকালীন সময়ে দরিদ্র কৃষকের ফসল ঘরে তুলতে নিজ হাতে ধান কাটেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস সড়কের পাশে দরিদ্র কৃষক রফিকুল ইসলামের 10 কাঠা জমির ধান কেটে দেন জেলা প্রশাসক অতুল সরকার সহ কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসকের সাথে ধান কাটায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর হযরত আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাশার মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারের অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ কর্মকর্তাবৃন্দ। পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীর সদর উপজেলায় মহিষাসুরা ইউনিয়নে 500 জন দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার মাইনুদ্দিন সরকার জানিয়েছেন, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলায় মহিষাসুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহিন এই অর্থ বিতরণ করেন। এ সময় পরিষদের সচিব শাহাদাত হোসেন সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মহামারী করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণার ফলে কর্মহীন হয়ে পড়ে অসহায়দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। পটুয়াখালীর বাউফলে ন্যায্য মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
পটুয়াখালী জেলা প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হাফিজুর রহমানের তত্ত্বাবধানে আজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বিভিন্ন বাজারগুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হয়। করোনাকালীন সময়ে ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় মানুষের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে এই ভ্রাম্যমান কেন্দ্র চালু করা হয়েছে। পটুয়াখালী গলাচিপায় টমটম উল্টে আঞ্জেলা প্যাদা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে উপজেলা গলাচিপা উল্লানিয়া সড়কে কালিকাপুর নুরিয়া সিনিয়র মাদ্রাসার কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, আজ বিকেল 3টায় গলাচিপা থেকে টিন নিয়ে যাওয়ার সময় কালিকাপুর বাজার সংলগ্ন কালামের গ্যারেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে আহত অবস্থায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তি রত্নদী তালতলী ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে কাটাখালি বাজার সংলগ্ন গ্রামের মোহাম্মদ প্যাদার ছেলে। এ ব্যাপারে গলাচিপা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, দুর্ঘটনার সময় গাড়িতে কেউ ছিল না, একা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।